ডাইজেশন অ্যান্ড আজর্পশন। তুমি যে ডাইজেশন টার্মটা আমি বর্তমানে মানে মু যে কইলে ডাইজেশন টার্মটা তুমি সেটা কোন মানে ভাবুছো কোন সে জিনিসটা কোন আকেল ভাবুছো হজম কোন হোয়াট ইজ ডাইজেশন। তুমি যে খাদ্য খাওছো যে ফুড খাওছো সে ফুড রে কোন কোন জিনিস মিশি গেছি সে ফুড রে ওয়াটার আছে সবু ঘর মানে বডি ভিতর যাইকি কুয়া যাচ্ছি তাহলে খাইলো কাই তাহলে এটা স্টুল এর তো নাই স্যার সেটা স্মল ইন্টেস্টাইন অ্যাবজর্পশন হবে যারা আমরা এটা বডি কি যাচ্ছে কোনটা বডি কি যাচ্ছে কার্বোহাইড্রেট বডি কি যাচ্ছে কি বডি কি যাচ্ছে স্যার গ্লুকোজ যাচ্ছে কার্বোহাইড্রেট তো মানে গ্লুকোজ তৈরি হলো আগে না জিনিসটা কোন গ্লুকোজ বি গটা কার্বোহাইড্রেট জিনিসটা কোন তুমি যাহা খাদ্য খাওছ সেটা সব জঙ্গ কমপ্লেক্স ফুড এটা কোন কমপ্লেক্স ফুড সেটা সব অ্যাবজর্ব হয়ে পারু না মতলব আমি যে ডাইজেস্টিভ সিস্টেম ভিতরে পুরাউছ সেটা বডি ভিতর যাই পারু না কোগুড়া কমপ্লেক্স ফুড গুড়া তার মানে সেটা সব নন অবজর্ভেবল সেটা কোন নন অবজর্ভেবল অবজর্ব হয়ে পারু না নন অবজর্ভেবল ফুড বা ইনসলিবল ফুড কি ফুড ইনসলিবল ইনসলিবল ফুড সেগুড়া সব ডাইজেশন প্রসেস রে কোন প্রসেস রে ডাইজেশন প্রসেস রে ভাঙ্গি কি কোন হচ্ছে কমপ্লেক্স হাই হচ্ছে সিম্পল ফুড নন অবজর্ভেবল ফুড টা হাই হচ্ছে কোন অবজর্ভেবল ফুড মানে অবজর্ভ হই পারিব ইনসলিবল ফুড টা হাই হচ্ছে কোন সলিবল ফুড সলিবল ফুড তার মানে ডাইজেশন ইজ এ প্রসেস বাই হুইচ কমপ্লেক্স ইনসলিবল নন অবজর্ভেবল ফুড ব্রেক ডাউন টু প্রোডিউস সিম্পল অবজর্ভেবল এন্ড সলিবল ফুড কোন কইলি বুঝ পাইলা এই প্রসেস রে কমপ্লেক্স ফুড টা হই যাচ্ছে সিম্পল ফুড বা নন অবজর্ভেবল ফুড টা হই যাচ্ছে অবজর্ভেবল ফুড বা ইনসলিবল ফুড টা হই যাচ্ছে সলিবল ফুড ক্লিয়ার আজ্ঞা এবে দেখি আমি ডেফিনিশন কোন কইলি ডাইজেশন ইজ এ প্রসেস অফ ব্রেকিং ডাউন complex food particles into simpler diffusible molecules. Yes or no? Write down this one. Digestion is a process of breaking down of complex food particles into simpler diffusible molecules. Sir, kaan ota party hoji? Ha, party hoji. Mujhe jaane padte party hoji. Particle into simpler diffusible molecules diffusible okay na sir tike nuandu tuandu into simpler diffusible molecules the diffusible means diffusible mane jo guda এলিমেন্টারি কেনাল ওয়ান লু বডি ভিতর আসি পারিব ডিফিউজ করি পারিব ডিফিউজ মানে অবজর্ভ হই পারিব বিসরণ প্রসেস জানি যে বিসরণ আইন স্যার ডিফিউজন বিসরণ এর ইংলিশ হলো ডিফিউজন ওভার আগে এবে এ প্রসেসটা হউছে কোঠি দিস অকার্স উইদিন দা ডাইজেস্টিভ ডাইজেস্টিভ সিস্টেম
ତାମାନେ ଡାଇଜେସନ ପୁଣି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଅଛି କଣ କହିଲି ଡାଇଜେସନ ପୁଣି ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଅଛି କଣ କଣ ଜାଣିଛ এটা লিখে দিলা ইন্ট্রাসেলুলার ডাইজেশন এন্ড এক্সট্রাসেলুলার ডাইজেশন আগেইন বেসড অন লোকেশন অফ ডাইজেশন ইন্ট্রাসেলুলার ডাইজেশন ইজ देयर এক্সট্রাসেলুলার ডাইজেশন ইজ देयर ফার্স্ট আম কোটা পড়িবা ইন্ট্রাসেলুলার ডাইজেশন ইন্ট্রা ইন্ট্রা মানে কোন ভিতরে ইন্ট্রা মানে ভিতরে ইন্ট্রা সেলুলার মানে সেল ভিতরে তার মানে এটা গোটে সেল এ সেল ভিতরে ফুড পার্টিকলটাকে কিমিতি ভিতরকু নৌচন্তি আমি আর তাকে সেল ভিতরে কিমিন ডাইজেশন করছন সেইটা বিষয় পড়িবা ইন্ট্রাসেলুলার ডাইজেশন তেন কোন কইলা দেখিবা কইলা ইট ইজ দ্য ডাইজেশন হুইচ টেক্স প্লেস উইদিন দ্য সেল দেখি পড়ছো সমস্ত স্যার আগে ইট ইজ দ্য ডাইজেশন হুইচ টেক্স প্লেস ইনসাইড দ্য সেল দেখো এইটা লা কোনটা ফুড পার্টিকেল টা এই যে ফুড পার্টিকেল গুড়া এটা সব ফুড পার্টিকেল গুড়া এটা সব কিমি ভেসিকল ফর্মেশন করি কি ভিতর কো যাউচি পড়ি যাউচি সাইটোপ্লাজম ভিতর যাউচি সাইটোপ্লাজম ভিতর ডাইজেশন হউচি ডাইজেশন কি যেগুড়া সব সাইটোপ্লাজম জিবা কথা পড়ি যাউচি আউ যেগুড়া ইনডাইজেস্টেড মানে যেগুড়া ডাইজেশন হউনি সেটা সব বাহার কো পুনি বাহার কো পড় বাহার কি পড়াউচি এটা মু তোমকো দেখাইবি কো দ্র অ্যানিমেশন দেখাইবি দেখো দেখো দেখি পারছ যেগুলা ডাইজেশন হই পালে সেটা বাহার পড়াইব পড়াইলা দেখি পেলে না দেখি পেলে এই দেখ আউ দেখ বেসিক্যালি ফর্মেশন যাওছি ভিতরকু যেগুলা ইন্ডাই অনডাইজেস্টেড ফুড গুলা সেটা পুনি বাহার পড়াইব বুঝি পেল আজ্ঞা এইন তো ডাইজেশন হউছে কোউটি দেখি পারছ তো কেমনে হউছে আজ্ঞা আজ্ঞা This is seen in lower organisms like protozoans. Mainly protozoa manakar hoji. Protozoa ra gota naya koila. Eta konta? Protista. Paramecium. Eta konta? Paramecium. Paramecium. Okay. Okay. Eta konta? Amoeba. 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 Eta manakar sabu janko? Amoeba. Eta manakar sabu intracellular digestion. Eta sabu janko na? ইন্ট্রাসেলুলার ডাইজেশন মু যদি পচারিবি কো অ্যানিমালটা ইন্ট্রাসেলুলার ডাইজেশন করছি কো অ্যানিমাল ভিতরে সেল ভিতরে ডাইজেশন হউচি তাহলে সেটা হবো পরিফেরা এটা কোন হবো পরিফেরা পরিফেরা বা স্পঞ্জেস পরিফেরা বা স্পঞ্জেস কইব ওকে তার মানে ইন্ট্রাসেলুলার ডাইজেশন কোডি দেখাউচি প্রোটোজোয়ারে দেখাউচি আর পরিফেরা দেখাউচি প্রোটোজোয়ারে দেখাউচি ইন্ট্রাসেলুলার ডাইজেশন আগর দেখাউচি প্রোটোজোয়ারে পরিফেরা পরিফেরা দেখাউচি ক্লিয়ার আগে তারপর যা কোড কি এক্সট্রাসেলুলার ডাইজেশন এক্সট্রাসেলুলার ডাইজেশন আমার হচ্ছে মানে আমি যে টিউব ভিতর ডাইজেশন করছি আমি যে খাদ্যটা খাওছি পাটিবাটা খাওছি তো সে গোটে টিউব কু পড়ছে সে টিউব ভিতর ডাইজেশন হচ্ছে এটা সেল নুয় এটা সেল বাইরে ডাইজেশন হচ্ছে তাহলে এটা কোন কই পড়িবা এক্সট্রাসেলুলার ডাইজেশন এক্সট্রাসেলুলার It is the digestion takes place outside the cell but within the alimentary canal. Dekho khadya ta di jauchi dekho kemiti khadya ta khailo eta osupa dei gala stomach gala intestine gala intestine liver fiber sob enzyme hala eta sob secretion la digestion hala dekho ka bhitra digestion hoch ta mane alimentary canal alimentary canal ra god dekhi parcho ta kemiti hochi na dekha yes sir jo animation ta dekhaou je dekho khadya gala bate খাদ্য গলা বাটে ওকে এটা হলো এক্সট্রা সেলুলার ডাইজেশন আউ গোটে প্রকার ক্লাসিফিকেশন অছি ডাইজেশন ন
based on the mode of digestion. Based on the mode of digestion. Mode of digestion. गुटे ला mechanical digestion, आ गुटे ला chemical digestion. कौन कौन गुटे? गुटे ला mechanical digestion, आ गुटे ला chemical digestion. mechanical digestion माने कौन बुझुछ? मेकानिकल डाइजेशन में दांत जहा तमर करूछ दांत कोन करछ चबौछ आज्ञा जीभ कोन करछ जीभ त को उल्टी पल्टी गोळौछ सेटा सब मेकानिकल डाइजेशन जीव सेटी सब एंजाइम किछ काम करूनी सेटा डायरेक्ट मेकानिकल डाइजेशन होछ देखियो मेकानिकल डाइजेशन के करछंती इट इज फ्रैगमेंटेशन ऑफ फूड बाय मेकानिकल एक्शन व्हाट डू यू मीन बाय मेकानिकल डाइजेशन इट इज fragmentation of food by mechanical actions food ta ko choto choto khanda karchundi ame dantar chobei ki choto choto khanda karchundi sela mechanical digestion choto choto khanda kariya tara kon houchi na chemical digestion pai easy houchi chemical digestion ta sahaji aai jauchi aku jodi ame choto choto khanda kar daba tale enzyme guda ta ko bhalki digestion kari paribe jodi ame ta ko na chobei ba thik se na golei ba thik se tale bhitare se digestion hobani indigestion hobo bujhila yes sir हेलो नमस्कार हां कौन तो वीडियो सर अपन को कहते तो कहते कि जो जब हमरा मदद के मांगे थे हां सर मैंने कह दिया कौन कोड दे बोल के कहीं देलिन तो हां बुझ रहा अपन असल असली कथा बा मास्टिकेशन ऑफ फूड बाय जॉ जॉ मतलब माड़ी माड़ी द्वारा सेटा जॉ एंड टीथ कहि परिबो मास्टिकेशन ऑफ फूड बाय जॉ एंड टीथ टीथ हम भीतर जा करू जे हम त मास्टिकेशन बोली कहन कोन कहन दी मास्टिकेशन मास्टिकेशन माने चोबैबा मास्टिकेशन माने चोबैबा जॉ करू छ ओके करू छ टीथ टीथ करू मास्टिकेशन सेटा मैकेनिकल डाइजेशन कहबे त रोलिंग ऑफ फूड बाय टंग टंग ता को कोन छी ता को गोळे बार साजे करछ रोलिंग करछ बा गोळो छी मिस होउछ मिक्सिंग करछ से भी गोटे प्रकार मैकेनिकल डाइजेशन ओके ओके चर्निंग एंड पाउंडिंग मूवमेंट ऑफ स्टमक स्टोमाक भीतर फूड अदर स्टोर होउची स्टोमाक रा विभिन्न मूवमेंट रहउची बुझलो कि सेटी कोन होउची टर्निंग एंड पाउंडिंग मूवमेंट होउची से टर्निंग एंड पाउंडिंग टर्निंग एंड पाउंडिंग चर्निंग मतलब जो गोळे हेबा स्टमक रे एमदिन बुलीबाट कोंती फुटा को चर्निंग मोमेंट पाउंडिंग मींस सही समान जिंस चर्निंग एंड पाउंडिंग मोमेंट बोलत कोंती स्टमक रे जो फूड रा मूवमेंट जोटा होची तेसरा को प्रकार मूवमेंट होची चर्निंग एंड पाउंडिंग पाउंडिंग ओके देन पेरिस्टाल्सिस और वेव लाइक कंट्रैक्शन ऑफ एलिमेंटरी कैनाल जतले फुटा जाउ छै ठीक एनिमेशन देखो जानि परिबो ए जो एनिमेशन टा देखैली आउ तो देखो एटा जले फुटा जाउ छी हला कि
ধীরে ধীরে কোণ হচ্ছে গোটে জায়গাটা এটা সরু হয়ে যাচ্ছে এটা সরু এটা মোটা হয়ে যাচ্ছে যেপটে যাচ্ছে পছটা সরু হয়ে যাব আগটা মোটা হয়ে যাব এটা যেটা মুভমেন্ট ওটা কি মুভমেন্ট পেরিস্টালটিক মুভমেন্ট বা পেরিস্টালসিস এটা ওয়েভ লাইক কন্ট্রাকশন অফ এলিমেন্টারি ক্যানাল এটা ভি গোটে প্রকার মেকানিক্যাল ডাইজেশন দেন পড়াসা কোটি কি কেমিক্যাল ডাইজেশন বাকু কেমিক্যাল ডাইজেশন কা দ্বারা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন কা দ্বারা হচ্ছে এনজাইম আর হরমোন এনজাইমস দ্বারা হচ্ছে সেই এনজাইমটা কোড ভারছন্তি জিভলার এনজাইম আছে আর গ্ল্যান্ড রু ভারছন্তি কোড ভারছন্তি গ্ল্যান্ড ভারছন্তি গ্ল্যান্ড কোন সিক্রেট হচ্ছে এনজাইম এনজাইমটা কোন করছন্তি কেমিক্যাল ডাইজেশন করছন্তি হ্যালো ওকে ইট ইজ দ্য প্রসেস অফ ফ্র্যাগমেন্টেশন অফ ফুড বাই ড্যাশ during chemical digestion the macromolecular food mane jo ta ame khauchanti seta macromolecular food boli kon hala ki are separated from one another by the addition of dash water by the addition of water this process of chemical digestion is known as hydrolysis hydro matlab water lysis matlab breakdown lysis of foods by the addition of water is known as hydrolysis of food hydrolysis of macromolecules hydrolysis of macromolecules macromolecule ta break hochi by the addition of water is known as hydrolysis monokilo hydrolysis ton ta ama bitare jo chemical digestion ta hochi seta ko process rahuchi hydrolysis process rahuchi ko process rahuchi hydrolysis dekho bhangi ki sab chota chota khanda gela separate hoigale clear okay thus chemical digestion is also called enzymatic hydrolysis what do you mean by enzymatic hydrolysis when the chemical digestion takes place in our alimentary canal occurs by the addition of water hence known as enzymatic hydrolysis clear sir auto dikhe mo bit amo khadya re jo food guda achi man jo khadya guda achi amo bitre jo digestion hochi chemical digestion hochi enzyme ase kon karuchi enzyme ase ki water add kare ki bond guda ko bhanguchi ফ্যাক্টর অ্যাড করি কি বন্ড গুড়া কো ভাঙুচি তাকু কন্তি এনজাইমেটিক হাইড্রোলাইসিস বন্ড ব্রেকেজ বাই দ্য অ্যাডিশন অফ ওয়াটার কোন কইলি বন্ড ব্রেকেজ বাই দ্য অ্যাডিশন অফ ওয়াটার ইয়েস বন্ড ব্রেকেজ বাই দ্য অ্যাডিশন অফ ওয়াটার ইজ নোন অ্যাজ হাইড্রোলাইসিস কিন্তু হাইড্রোলাইসিস কিন্তু হাইড্রোলাইসিস প্রসেসটা আপাপে হউচি না এনজাইম প্রেজেন্স রহউচি এনজাইম প্রেজেন্স সেইত মে কোচো তুমি এনজাইমেটিক হাইড্রোলাইসিস সেইত তুমি কোন কোচো এনজাইমেটিক হাইড্রোলাইসিস হ্যাঁ গুড মর্নিং এটি যে ক্যাপিটাল কন্ডিশনের টেস্ট কতবেলে মু কইবি ইনফর্ম করিবি বর্তমান পর্যন্ত কোশ্চেন তৈরি করনি ক্লাস আছে 11:30 এর ক্লাস সরিবো তারপরে কইছি ওকে হাইড্রোলাইসিস মানে বুঝি পাইলো আজ্ঞা কি কইবি হাইড্রোলাইসিস মানে কোন লাইসিস অফ বন্ড ব্রেকেজ বাই ওয়াটার বাই দ্য অ্যাডিশন অফ ওয়াটার bond breakage by breaking of bond breaking of bond by addition of water by addition of water sir ame koi pare ho lysis of macromolecules of food by the addition of water micromolecule koibo ni macromolecule koibo agya lysis of macromolecules by the addition of water molecules is called hydrolysis which occurs in the presence of Oh.
ଏବେ ଆମେ ପଢିବା ଡାଇଜେଷ୍ଟିଭ ସିଷ୍ଟମ ବିଷୟରେ। ଆମର ଯୋଉ ଡାଇଜେଷ୍ଟିଭ ସିଷ୍ଟମ ଅଛି ସେଟା କେମିତି କଣ ହଉଛି କଣ ପଢିବା ଏବେ ଏବେ ଆମେ କଣ ପଢିବା ଡାଇଜେଷ୍ଟିଭ ସିଷ୍ଟମ ହ୍ୟୁମାନ ଡାଇଜେଷ୍ଟିଭ ସିଷ୍ଟମ ଇଜ୍ ଏ କମ୍ପ୍ଲିଟ ସିଷ୍ଟମ ହ୍ୟୁମାନ ଡାଇଜେଷ୍ଟିଭ ସିଷ୍ଟମ ଇଜ୍ ଏ କମ୍ପ୍ଲିଟ ସିଷ୍ଟମ କାହିଁକି ନା ତାର ମାଉଥ ଅଛି ଆଉ ଆନସ ଅଛି ସେଇଥିପାଇଁ ତ କହୁଛ କମ୍ପ୍ଲିଟ ସିଷ୍ଟମ ତେଣୁ ଏଠି ମୁଁ ତମକୁ ଦେଖେଇବି କଣ କଣ ପାର୍ଟ ଗୁଡା ଅଛି ମାଉଥ ଆନସ ସେଇଥିପାଇଁ କହୁଛ କମ୍ପ୍ଲିଟ ଇଟ୍ ବିଗିନ୍ସ ୱିଥ୍ ଦ ମାଉଥ ଆଣ୍ଡ ଏଣ୍ଡସ୍ ୱିଥ୍ ଦ ଆନସ ଡାଇଜେଷ୍ଟିଭ ଇନକ୍ଲୁଡ୍ସ ଏଲିମେଣ୍ଟରୀ କେନାଲ ଆଣ୍ଡ ଡାଇଜେଷ୍ଟିଭ ଗ୍ଲାଣ୍ଡସ ଡାଇଜେଷ୍ଟିଭ କଣ କଣ ଅଛି ଏଲିମେଣ୍ଟରୀ କେନାଲ ଡାଇଜେଷ୍ଟିଭ ଗ୍ଲାଣ୍ଡ କିନ୍ତୁ ବିଭିନ୍ନ ଜାଗାରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ମଡିଫିକେସନ ହେଇଛି କଣ ପାଇଁ ନା ଟୁ କ୍ୟାରି ଆଉଟ୍ ଡିଫରେଣ୍ଟ ଟାଇପ୍ ଅଫ୍ ଫଙ୍କସନ୍ ଷ୍ଟୋମାକ୍ ର ଯାହା ଫଙ୍କସନ୍ ମାଉଥ ର କଣ ସେ ଫଙ୍କସନ୍ ନୋ କାହିଁକି ଡିଫରେଣ୍ଟ ଅଛି ନା ସେଠି ମଡିଫିକେସନ ହେଇଛି ଷ୍ଟୋମାକ ର ଯୋଉ ପ୍ରକାର ମଡିଫିକେସନ ହେଇଛି ସେଟା ମାଉଥରେ ନାହିଁ ବା ମାଉଥରେ ଯୋଉ ପ୍ରକାର ମଡିଫିକେସନ ହେଇଛି ଷ୍ଟୋମାକରେ ନାହିଁ ତେଣୁ ଏଟା ଗୋଟେ ଟ୍ୟୁବ୍ ବଟ୍ ଡିଫରେଣ୍ଟ ରିଜିଅନ୍ସ ଆର୍ ମଡିଫାଏଡ୍ ଟୁ ହାଭ୍ ଡିଫରେଣ୍ଟ ଟାଇପ୍ ଅଫ୍ ଫଙ୍କସନ୍ କ୍ଲିୟର ତାର ଡାୟାମିଟର ବି ସବୁଠି ଅଲଗା ଅଲଗା ଆଜ୍ଞା ତାର ଡାୟାମିଟର ବି ସବୁଠି ଅଲଗା ଅଲଗା ହେଲା ଏଇଟା କଣଟା ମାଉଥ ଆଣ୍ଡ ଓରାଲ କ୍ୟାଭିଟି ଷ୍ଟୋମାକ ପାଖରେ ଉପରେ ଯୋଉଟା ଛତା ଭଳିଆ କଲି ଏଇଟା କଣ ଲିଭର ସେଇଠି ଗ୍ରୀନ କଲର ଦିଟା ଯୋଉ ବେଲୁନ ଭଳିଆ ସେଟା କଣ ଗଲ୍ ବ୍ଲାଡର କଣ ଗଲ୍ ବ୍ଲାଡର ଗୋଟେ ହେଲା ଲିଭର ଆଉ ଗୋଟେ ହେଲା ଗଲ୍ ବ୍ଲାଡର ହଁ ତାପରେ ସେଠି ଯୋଉ ପିଙ୍କ କଲର ପଛପଟେ କଲି ସେଟା କଣ ପାନକ୍ରିଆଜ ମନେ ରଖିଲ ତାପରେ ଏଇଟା ଯୋଉଟା କଲି ସ୍ମଲ ଇଣ୍ଟେଷ୍ଟାଇନ ତାପରେ କଲି ଲାର୍ଜ ଇଣ୍ଟେଷ୍ଟାଇନ ଏଇଟା ଯୋଉଟା କଲି ଲାର୍ଜ ଇଣ୍ଟେଷ୍ଟାଇନ ଦେଖିପାରୁଛ ଲାର୍ଜ ଇଣ୍ଟେଷ୍ଟାଇନ ଏଇଟା ସବୁ ଇଣ୍ଟେଷ୍ଟାଇନ ଗ୍ଲାଣ୍ଡ ଗୁଡା ସେଠି ଅଛି ସୋ ଦିସ୍ ଇଜ୍ ଆବାଉଟ୍ ୟୁର ହ୍ୟୁମାନ ଡାଇଜେଷ୍ଟିଭ ସିଷ୍ଟମ ହ୍ୟୁମାନ ଡାଇଜେଷ୍ଟିଭ ସିଷ୍ଟମ ସେଥିରେ ଦେଖ ଗୋଟେ କହୁଛି ସାଲିଭରି ଗ୍ଲାଣ୍ଡ ଗୋଟେ କହୁଛି ଲିଭର ଗୋଟେ କହୁଛି ଗଲ୍ ବ୍ଲାଡର ଗୋଟେ କହୁଛି ପାନକ୍ରିଆଜ ଏଇଟା ସବୁ କଣ ଗ୍ଲାଣ୍ଡ ଏଇଟା କଣ ଗ୍ଲାଣ୍ଡ ଇଣ୍ଟେଷ୍ଟାଇନାଲ ଗ୍ଲାଣ୍ଡ ସବୁ ଡିଫରେଣ୍ଟ ଗ୍ଲାଣ୍ଡ ବିଷୟରେ ଆମେ ପଢିବା ଏତିକି ତମର ହ୍ୟୁମାନ ଡାଇଜେଷ୍ଟିଭ ସିଷ୍ଟମ ବିଷୟରେ କହିଲେ ଏବେ ଆମେ ଆରମ୍ଭ କରିବା କୋଉଠୁ ନା ମାଉଥ କୋଉଠୁ ଆରମ୍ଭ କରିବା ମାଉଥ ବା ବକାଲ କ୍ୟାଭିଟି ଆରମ୍ଭ କରିବା ସାର ଟିକେ ସାର ମୋବାଇଲରୁ ଚାର୍ଜ ସରିଲେ ରେକର୍ଡିଂ ଟିକେ ପଠେଇ ଦେବେ ହଁ ରେକର୍ଡିଂ ଯିବ କିଛି ବ୍ୟସ୍ତ ହବନି ବକାଲ କ୍ୟାଭିଟି ଆର୍ ଓରାଲ କ୍ୟାଭିଟି ଏଇଟା ହେଲା ବକାଲ କ୍ୟାଭିଟି ଆର୍ ଓରାଲ କ୍ୟାଭିଟି ଲକ୍ଷ୍ୟ ରଖ ବକାଲ କ୍ୟାଭିଟି ଆର୍ ଓରାଲ କ୍ୟାଭିଟି ଇଜ୍ ଗାର୍ଡେଡ୍ ବାଇ ଡାଶ ଆଣ୍ଟେରିଅରଲି ବାଇ ଲିପ୍ସ ଆଉ ଆଉ କାହା ଦ୍ୱାରା ଟିଥ୍ ଦ୍ୱାରା ବି ଅଛି ଆଣ୍ଟେରିଅରଲି ବାଇ ଲିପ୍ସ ଆଣ୍ଡ ଲାଟେରାଲି ବାଇ ଡାଶ ବାଇ ଚିକ୍ସ ଚିକ୍ସ ଠିକ ଅଛି କଣ କହୁଛି
it is the first part of digestive system. Koda oral cavity or vocal cavity is the first part of digestive system. It is bordered by the lips in the front. It is bordered by lips in the front. Upper lip or lower lip. Upper lip and the lower lip. And the cheeks are the side. Side ke taku boundary karchi. Cheeks boundary karchi. The roof of the vocal cavity. Kese? The roof of the vocal cavity. Man chhata ta kiye? Palate. The roof. Koi ba? What is palate? The roof of the vocal cavity is palate. Kala floor kya achi? Floor kya achi? Floor kya achi? Tongue. Jadi 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 roof ta. Chhata ta hala palate. Chhata ta hala palate. Tala tola kya achi? Tongue. Na bujhbe lani. The floor of the vocal cavity is tongue. Okay. Okay. The palate is divided into two parts: the anterior hard palate and the posterior soft palate. The anterior hard palate and the posterior soft palate. Okay. Yes, sir. Thank you. Now, dekhi pehle ni. The palate is divided into anterior hard palate and posterior soft palate. The hard palate separates the oral cavity from nasal cavity. Tamara upar tala nako. Eita kono? Eita la nasal cavity? Eita kono? Oral cavity? Eito pati tao nako pakur olga korchi ki? This part, this is known as hard palate. Mane, tamhe jodi emti chitta kore, eta hala nakko, eta hala pati. Jodi emti mu kori douchi, tale ei je jota achi, eta kon ta? Eta hala hard palate, eta hala nasal cavity, eta hala oral cavity. Eta kon ta? Oral cavity. Eta kon ta? Nasal cavity. Taku alga korichi ki? Hard palate separate the oral cavity from the nasal cavity. Is it clear? Nasal. Again. Tama gota kama karo. Tame danta bond kar diyo. Hala. Danta bond kar de ki jibha ta ko halao. Halela. Again. Ta bhitare tame jibha ta halau cha seta la vocal cavity. Dekhona? बकल के बकल के एबे गो काम करो दांत बंद कर दे कि तमे पाटी रे हवा पुराओ जाउनी जोडी तमार हवा पसीची दांत बारे आउचिक भितरे गालो भितरे गालो रे तळ पटु को दांत बा माडी रो बाहर पटु को हवाटा पसी पसाओ पसेलो आगे सर एई जो जगाटा हला की कैविटी सेटाला वेजिटेबल ते जाडा कोनो वेजिटेबल सेति किंतु तमरो जीव नाही जीवटा अछि दांत भितरे दांत माडी भितरे जीव अछि बुझलोटी तमे बकल काबिटी पाटीटा रे दांतटा बंद कर दियो जीवटा भला जहा भितरे जीव अछि ओटा बकल काबिटी हला किंतु दांत बा माडी रो बाहरे आ गालर भितरे गोटे स्पेस अछि ना नाही आज्ञा तमे किनी जानतो से स्पेसटा हवा पुरैले जानि परबो से स्पेसटा आज्ञा हवा पुरैलो जोड़ फुल जोड़ हवा टा पसुची से जगह टा कोनो वेजिटेबल द सॉफ्ट पैलेट कोन कहला द सॉफ्ट पैलेट हैंग्स डाउन एज अ मस्कुलर फ्लैप दिस वन इज नोन एज यूवुला यूवुला और वेलम पैलेटी यूवुला और वेलम पैलेटी अरे पिले तमर तला क्लास स्टार्ट होला 60 जण पिला थिले थैंक यू धीरे 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 48 हे गेलनी 12 जण पिला कोड भानी से गेलनी सर जण जण कर चार्ज सर नेट पाउनी पळू जन सब हां परा आज गार्गी आसी नि करे नहीं सर पळ पळी जी
नाइस सर भी नेट पाऊ नहीं हो यूवुला और वेलम पालाडी जानलो अगेन अगेन सर कौन कहबो ना कहबो सॉफ्ट पैलेट posteriorly extends into a conical muscular projection called uvula called uvula tar function mu koibi sir uvula outer kon to kouta tama jo pati bitare chota jibora dekha jaini ghanti boliya again sei da uvula or velam palate to tama tar kaam kon ta kaam ta janibo खाद्य गिलुच गोटे जिन तम खाद्य गिलुच जो खाद्य 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 गिलुच तम युवुलाटा कौटा युवुला युवुलाटा के युवुलाटा एम कड़ पल जान उपर पल खाद्य ठेल देर आपिग्लटिसा किए कला किए बंद कला एपिग्लटिस दिस वन इज एपिग्लटिस एपिग्लटिस काग बंद कला विंड पाइप युवुला युवुला काग बंद कला दिस वन इज युवुला युवुला काग बंद कला नाजल कैविटी को कोडी की नाजल कैविटी माने खाद्यटा गिलिला बेले खाद्यटा काले नाक पाकु पळेबो ताकु युवुला बंद कला खाद्यटा केवल विंड पाइप पळेबो ताकु एपिग्लटिस बंद कला ताले खाद्यटा जीव को बटे prevent the entry of the food into dash nasal cavity during swallowing the epiglottis prevent the entry of the food to dash windpipe clear again gujra concept ta kon achi again ei dala yugula the floor of the vocal cavity is occupied by dash tongue the floor of the buccal cavity is occupied by tongue tongue is a muscular organ the tongue is a thick muscular sense organ composed of which muscle skeletal muscle jo muscle ko ame ama nijo ichha anusar halai pariba jo muscle ko ame namo nijo ichha anusar halai pariba sara ki muscle skeletal muscle ओके ये दरकार नहीं तुम पढ़ी न जानपर पढ़ाई से पाठ द म्यूकस मेम्ब्रेन ऊपर जो नालुआटा ना नहीं जीव ऊपर नालुआ ना नहीं द म्यूकस मेम्ब्रेन ऑफ द टंग कंटेन न्यूमरस प्रोमिनेंसेस प्रोमिनेंसेस माने उंचालिया जगह निमरस प्रोमिन निमरस माने बहुत गुडा प्रोमिनेंसेस अछि ताको कोन कहबा पापिल पापिल कहबा वेरी गुड ता कोन कहबा पापिल कहबा पापिल हां हेलो अशोक भाई मोटे क्लास रे अछि कथा हो तम से त परे हां
କୋଉଠି ପଢିଥିଲୁ ଥିଲା ଜନ୍ତୁ ମାନଙ୍କର ଅଛି ମଣିଷର କିନ୍ତୁ ତିନି ପ୍ରକାର ଅଛି ଆମେ ତିନି ପ୍ରକାର ପଢିବା ମୁଁ ତମ ପାପିଲେ ବିଷୟରେ କଣ କହିଲି ଅନ୍ ଦ ସର୍ଫେସ୍ ଅଫ୍ ଦ ଟଙ୍ଗ୍ ଏମିତି ତମେ ତମ ଲାଙ୍ଗୁଏଜରେ କହିପାରିବ ଅନ୍ ଦ ସର୍ଫେସ୍ ଅଫ୍ ଦ ଟଙ୍ଗ୍ ଦେର୍ ଆର୍ ରିଜେସ୍ ଦେର୍ ଆର୍ ରିଜେସ୍ ନୋନାଡାସ୍ ନୋନାସ୍ ପାପିଲେ ଓକେ ପାପିଲେ ବିଷୟରେ ପଢିବା କାହିଁକି ନା ପାପିଲେ ଭିତରେ ଟେଷ୍ଟ ବୋର୍ଡ ଥାଏ କଣ ଥାଏ ଟେଷ୍ଟ ବୋର୍ଡ ଥାଏ ଟେଷ୍ଟ ବୋର୍ଡ ଯାହାଦ୍ୱାରା କି ଆମେ ଟେଷ୍ଟ ଜାଣିପାରନ୍ତି ଦେର୍ ଆର୍ ଥ୍ରୀ ଟାଇପ୍ସ ଅଫ୍ ପାପିଲେ ନେମ୍ଲି ଫଞ୍ଜିବମ୍ ଫିଲିପମ୍ ସର୍କ୍ୟୁମଭାଲେଟ୍ 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 ପାପିଲେ ଦିଜ୍ ଆର୍ ଲାର୍ଜେଷ୍ଟ ଇନ୍ ସାଇଜ୍ ବଟ୍ ସ୍ମଲେଷ୍ଟ ଇନ୍ ନମ୍ବର ଏକାଥରେ କହିଦେଉଛି ଲେଖିଦିଅ ଦିଜ୍ ଆର୍ ଲାର୍ଜେଷ୍ଟ ଇନ୍ ସାଇଜ୍ ସାଇଜ୍ରେ ବଡ ବଟ୍ ସ୍ମଲେଷ୍ଟ ଇନ୍ ନମ୍ବର ନମ୍ବରରେ ବହୁତ କମ୍ ଦଶରୁ ବାରଟା ମାତ୍ର ଥାଏ ସେଇଠି ଇଚ୍ ଜାଗାରେ ବଡ଼ ବଡ଼ ଦଶରୁ ବାର ଏଗୁଡ଼ା ନୁହଁ ଆକ୍ଚୁଆଲି ଦେଖେଇନି ସେଠି ସର୍କ୍ୟୁମଭାଲେଟ୍ ପାପିଲେ ମୁଁ ଦେଖେଇ ଦେଉଛି ଭଲ କି ସେଗୁଡ଼ା ନୁହଁ ଯେଉଁଟା ଦେଖି ସେଗୁଡ଼ା ନୁହଁ ତମର ଏଇଠି ଦେଖ ଗୋଟେ ଇନଭର୍ଟେଡ୍ ଭି ସେପ୍ଡ ଷ୍ଟ୍ରକ୍ଚର ଅଛି ଇନଭର୍ଟେଡ୍ ଭି ସେପ୍ଡ ଷ୍ଟ୍ରକ୍ଚର ଅଛି ଏମିତି ଗୋଟେ ଇନଭର୍ଟେଡ୍ ଷ୍ଟ୍ରକ୍ଚର ଅଛି ଇନଭର୍ଟେଡ୍ ଭି ଷ୍ଟ୍ରକ୍ଚର ଅଛି ତାକୁ କହନ୍ତି ସଲକସ୍ ଟର୍ମିନାଲିସ୍ ତାକୁ କ'ଣ କହନ୍ତି ସଲକସ୍ ଟର୍ମିନାଲିସ୍ ତ ସଲକସ୍ ଟର୍ମିନାଲିସ୍ କଡ଼େ କଡ଼େ ଏମିତି ବଡ଼ ବଡ଼ ପାପିଲି ଗୁଡ଼ା ଅଛି ତାକୁ କହନ୍ତି ସର୍କିଂ ମ୍ୟାରେଟ୍ ପାପିଲେ ଓକେ ଷ୍ଟ୍ରକ୍ଚର ସେ ଅଲଗା କହିଛି ତମେ ଏତିକି ମନେ ରଖ କ'ଣ କହିଲି ଦ ଟଙ୍ଗ୍ ଏଇଟା ଧର ଯେ ଟଙ୍ଗ୍ଟେ ଏମିତି ଖାତା ତମେ ଆଙ୍କିଦେବ ଇଜ୍ ଡିଭାଇଡେଡ୍ ଇନ୍ ଟୁ ଅ ଭି ସେପ୍ଡ ଇନଭର୍ଟେଡ୍ ଫରୋ ଇନଭର୍ଟେଡ୍ ଭି ସେପ୍ଡ ଫରୋ ଫରୋ ମାନେ ଖାଲୁଆ ଜାଗା ଇନଭର୍ଟେଡ୍ ଭି ମାନେ ଭିଟା ଓଲ୍ଟା ଅଛି ଓକେ ଦିସ୍ ଇନ୍ ନୁନାଡାସ୍ ଦିସ୍ ଇନ୍ ନୁନାଜ୍ ସଲକସ୍ ଟର୍ମିନାଲିସ୍ ହଁ ଆଟ୍ ଦ ଲାଇନିଂ ଅଫ୍ ଦ ସର୍କସ୍ ଟର୍ମିନାଲିସ୍ ଦେର୍ ଆର୍ ଲାର୍ଜର୍ ପାପିଲେ ଲାର୍ଜର୍ ପାପିଲେ ନୋ ନା ସର୍କିମ୍ ଭାଲେଟ୍ ପାପିଲେ କ୍ଲିୟର୍ ଏଇ କଣରେ ଏଇ ଜାଗାରେ ଏଇ ଜାଗାରେ ଏଇ ଜାଗାରେ ଏଇ ଜାଗାରେ ଏଇ ଜାଗାରେ ମିଡିୟମ୍ ସାଇଜ୍ ପାପିଲେ ଅଛି ତା କହନ୍ତି ଫଙ୍ଗି ଫର୍ମ ପାପିଲେ ତା କ'ଣ କହନ୍ତି ଆଉ ଏଇ ଏଇ ଯୋଉ ସର୍ଫେସ୍ ର ସବୁଆଡେ ଏଇ ଜାଗାରେ ସବୁଠି ସ୍ମଲେଷ୍ଟ ନମ୍ବର ଦେନ୍ ନୋନାଜ୍ ଫିଲିପମ୍ ପାପିଲେ ନୋନାଜ୍ ତେଣୁ ମୁଁ କଣ ଦେଖୁଛି ଦେଖ ଫଙ୍ଗିପର୍ମ ପାପିଲେ କୋଉଠି ଅଛି ଦେଖିଲ ଏଇ ଜାଗାରେ ଫଙ୍ଗିପର୍ମ ପାପିଲେ ଅଛି ଟିପ୍ ଆଣ୍ଡ ଲାଟ୍ରାଲ ସାଇଡ୍ ଟିପ୍ ଆଣ୍ଡ ଲାଟ୍ରାଲ ସାଇଡ୍ ଏଇ ଜାଗାରେ କଣ ଅଛି ଫିଲିପମ୍ ପାପିଲେ ସ୍ମଲେଷ୍ଟ ଇନ୍ ସାଇଜ୍ ବଟ୍ ଲାର୍ଜେଷ୍ଟ ଇନ୍ ନମ୍ବର ଫିଲିପମ୍ ପାପିଲେ ଇଜ୍ ଲାର୍ଜେଷ୍ଟ ଇନ୍ ନମ୍ବର ଫିଲିପମ୍ ପାପିଲେ ଇଜ୍ ଲାର୍ଜେଷ୍ଟ ଇନ୍ ନମ୍ବର ଦେଖ ଏଇଟା କହିଲା ମୁଁ ଆଉ ଥରେ କହିଦେଉଛି ଏଇଟା ତା ଟଙ୍ଗ୍ ଟଙ୍ଗ୍ରେ ମୁଁ କହିଲି ଏଇଟା ସଲକସ୍ ଟର୍ମିନାଲିସ୍ ଏଇ ଜାଗାରେ କ'ଣ ଅଛି ସର୍କ୍ୟୁମଭାଲେଟ୍ ପାପିଲେ ଏଇ ଜାଗାରେ ଅଛି ଫଙ୍ଗିପମ୍ ପାପିଲେ ଆଉ ଏଇ ଜାଗାରେ ଫିଲିପମ୍ ପାପିଲେ
এইটা হলো সুইট টেস্ট বড এটা কোন আছে সুইট টেস্ট বড এটা আছে সল্টি টেস্ট বড এইটা আছে সাওয়ার টেস্ট বড এইটা আছে বিটার টেস্ট বড তার মানে সুইট সল্টি এন্ড সাওয়ার এটা কোডি আছে ফাঙ্গিফর্ম পাপিলার আছে কোডি আছে ফাঙ্গিফর্ম ফাঙ্গিফর্ম পাপিলার আর বিটার টেস্ট বডটা কোডি আছে পোড়ে পোড়ে বা কাটে সেটাকে পুরো কিছু লোকম ভাল লাগে স্যার আমি যে কোনসে দিনস কোন নাই কি ফিলিপম পাপিলার রাখিবা কোনসে টেস্ট হবনি না সেটা যদি ডিফিউশন হই কি পড়াইবো ডিভিশন বিশরণ হই কি যদি অলগা পাটকু জিবো তাহলে সেটা যে টেস্ট পড়তা তাহলে টেস্ট লাগিবো কিন্তু ফিলিপম পাপিলার যে টেস্ট যদি মিঠাটাকু তুমি একাধারে কে জিভর পছাড়কু নাই কি থই কি গিলি দেবো তাহলে মিঠাটা মিঠা বি লাগিবনি মিঠাটা জিভ অগরে লাগিলে যে টেস্ট লাগিবো তো তুমি একাদিন কি ভিতরে থই দিও তাহলে মিঠাটা টেস্ট লাগবে আজি তুমি মিঠাটা টেস্ট করিবো পিতা হই যো পিতা লাগিবনি তা মিঠাটা কিছি লাগিবনি নো টেস্ট তোমার জিভটা আছে বলি তোমাকে খাদ্যটা তুমি বাছুছ যদি জিভ ন থাকতা তুমি সব খাদ্য আরামসে খাই দিও বুঝবে না তোমাকে যাহা দিয়া হবে তুমি খাই দিও যদি জিভরে টেস্ট বন ন থাকতা তাহলে জিভ ন থিলে ভালো জিভ ন থিলে তাহলে ভালো হই থাকতা কিন্তু জিভ ন থিলে গোলাই থাকতা কি ବୁଝିପାରିଲେ ନା Tongue is an organ of taste. জানিছ এটা? আজ্ঞা। আৰু কোন কৰে এটা? আজ্ঞা। It help in mixing of the food with saliva. এটা ফুটক মিক্সিং কৰে সাহায্য কৰে। আজ্ঞা। It also help in swallowing. গিলিবাৰি বি সাহায্য কৰে। Tongue ৰ মই তিনিটা কথা কৈলি। কৈলি কোন? যে টেষ্ট জানি পাৰে। আৰু কোন কৈলি? এটা মিক্সিং অফ দা ফুড কৰে, মিক্সিং অফ ফুড কৰে। আৰু কোন কৰি? সালোইং কৰে সাহায্য কৰে। সালোইংটাকু ডিগ্লুটিশন বুলি বি কওঁতি। কোন কওঁতি? ডিগ্লুটিশন বুলি বি কওঁতি। ডিগ্লুটিশন। ডিগ্লুটিশন। বুজি পাইলা? স্যার কইবে। টুথরাস। আ কথার সাহায্য কৰে সেটা ডাইজেস্টিভ ফাংচন নহয়। এগুলা যেটা কইছ এটা ডাইজেস্টিভ ফাংচন। আজ্ঞা। আমি যে কইছ কইবারে স্যার সাহায্য কৰি সেটা কোন ডাইজেস্টিভ ফাংচন কি? নাই স্যার। নাই স্যার। মু তমু এটি যেটা পচাউছি মু কইছ কি টংটা আমুকু को माने डाइजेशन ने किमि कोन सहायता करू छी सर हां डबल लिफ्टिंग सर ऊपर सर ईट एट इन डाइजेशन सर एड्स माने कोन एड्स माने सहायता करबा एड्स माने कोन सहायता ईट हेल्प्स कोइ परबो न एड्स कोइ परबो एड्स माने से सहायता करे ता माने नि जे डिग्लुटिशन ता को केवल हम को जीव सहायता करू छी अन्य माने भी सहायता करू छथि ডিগ্লুটিশন মানে মানে গিলিবারে আমাকে খালি জিভ সাহায্য করছি তা নুহ অন্য পার্ট বি সাহায্য করুছি তা মানে সেই এটি লেখা হয়েছে এইডস এ আই ডি এস এইডস মানে অন্য মানে করছেন ইয়ে বি সাথে সাহায্য করছি ক্লিয়ার আজ্ঞা স্যার অলগা প্রাণী প্রাণী মানে করা লিফটিং ফুড রে বি সাহায্য করে বুঝরে হ্যাঁ অলগা জন্তু মানে কর জিভর সময় খাউ জন্তি মানে কুকুর কুকুর জিভর সব করে না আউ দেখো দাঁত আছে দাঁত আছে কিন্তু জিভর জিনিসটা উঠায় বেঙ্গ 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 কোন জিভটাকে জিভরে খায় কাল আগে স্যার হ্যাঁ
ବକାଲ କାବିଟି ଇଜ୍ ବର୍ଡର୍ଡ ବାଇ ଜ ମାଡି ଜ ହେଲା କଣ ମାଡି ମାଡିରେ କଣ ଥାଏ ମାଡିରେ କଣ ଥାଏ ଦାନ୍ତ ଥାଏ ଏଠି ଯୋଉଟା ଦେଖୁଛ ଜ କୋଉଟା ଆମେ ଗୋଟେ କାମ କରିବା ଟିଥ୍ ଆଜି ସାରି ପାରିବାନି ତେଣୁ ମୁଁ ଟିଥ୍ ନେକ୍ସଟ କ୍ଲାସ୍ ପଢେଇବି।